আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন বাংলা বইয়ের প্রশ্ন নম্বর একশো এর সমাধান করে দিচ্ছি অর্থাৎ অধ্যায় ছয় সাহিত্যপরি সাহিত্য লিখি প্রথম পরিচ্ছেদ কবিতা তো এখানে আমাদের ছয় দশমিক এক দশমিক একে বলেছে যে কবিতা লিখি তোমার জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা কিংবা সাম্প্রতিক কোনো বিষয় তোমার মনে বিশেষভাবে নাড়া দিয়েছে তার উপর ভিত্তি করে একটি কবিতা লেখো তোমার রচিত কবিতায় কবিতাটি শিক্ষক ও সহপাঠীদের সামনে উপস্থাপন করতে পারো তোমার লেখা কবিতায় নিচের বৈশিষ্ট্যগুলো আছে কি না খুঁজে দেখো তো এখানে এই বৈশিষ্ট্যগুলো আছে কি না সেটাও আমরা খুঁজে দেখব তো চলো একটি কবিতা তৈরি করে ফেলি সমাধান নিজের ভাষায় লেখা একটি কবিতা কবিতাটির নাম দিয়েছি পাহাড়ি কন্যা উহে পাহাড়ি কন্যা উহে সুন্দরী রূপবতী পাহাড়ি কন্যা চারিদিকে সরিয়েছ অসমাপ্ত রূপের বন্যা যখন তুমি ওই আঁকা পথে গান গিয়ে যাও নিজের অজান্তেই হাজারো লোকের হৃদয়ে দোলা দিয়ে যাও তোমার রূপরস আর বদান্নতায় জুড়ায় এ অন্তর না থাকিলে তুমি ধরনীর গতি হতো যে কতই না মন্থর কালে কালে দিয়েছ স্বপ্ন হাজারো হৃদয় করেছ জয় কোনো কালে কোনোভাবেই যে তা ভুলবার নয় আবেদনময়ী তুমি তুমি চির যৌবনা করেছো দান এ ধরাতে যুগে যুগে হাজারো প্রাণ উহে পাহাড়ি কন্যা অনন্ত যৌবনা তোমার যৌবনের ছোঁয়ায় সফেদ মরুর বুকেতেও যে ত্রিন গজায় রূপগুণ লাবণ্যে তুমি অনন্যা তুমি পাহাড়ি কন্যা তো এবার আমরা এখানে লিখেছি যে এক নম্বরে আমার লেখা পাহাড়ি কন্যা কবিতাটিতে কবিতার বৈশিষ্ট্য বিদ্যমান দুই কবিতাটি একটি বিষয় নিয়ে লেখা তিন লাইনগুলোতে অন্ত মিল আছে চার এটি তাল দিয়ে পড়া যায় পাঁচ হ্যাঁ এই কবিতাটিতে উপমা আছে পাহাড়ি কন্যা এখানে পাহাড় থেকে সৃষ্ট ঝর্ণার উপমা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য